নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে আমি এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। সকাল থেকে না ব্লগটা না আমার আরম্ভ করা হয়নি, কারণ সকালবেলায় না প্রচুরই কাজের চাপ ছিল, আর আজকে ভাবিনি যে ভিডিওটা করব। ভিডিওটা করার ইচ্ছা আজকে থাকেনি, তখন ভাবলাম যে না, আজকে আর একটা ভিডিও করে নিই। আমি তো প্রতিদিন ভিডিও আমি তো ছাড়ি না, আমি তো মাঝে মাঝেই ভিডিও ছাড়ি। আজকে ভাবলাম যে না, তাহলে আজকে ভিডিওটা শ্যুট করে রাখি, এরপরে তো দুদিন একদিন পরে হয়তো এডিটটা করব, এটাই ভেবেছিলাম। দিয়ে এখন হচ্ছে আমি পটলটা কুটে নিচ্ছি। পটলটা কুটে নিয়ে তারপরে এখন আজকে ভাবছি কী রান্না করব, কী রান্না করব সেটাই ভাবছি। ভাবলাম যে না, আজকে হচ্ছে পটল ভাজা করি, আর কলমি শাক কিনে এনেছি তোমাদের দাদা ভাই, কলমি শাক কিনে এনেছি, কলমি শাক করব। পটল ভাজা, কলমি শাক ভাজা, আর মা মাছের ঝাল। মেয়ে বলে গেছে মা মাছের ঝাল করবে, আর দেখো মানে এখন শাকটাও কুটে দিচ্ছি। শাকটা না আজকে অতটা ভালো না, জানো তো, ভালো না বলতে কি ভালো, কিন্তু দেখো পাতাগুলো না একটু একটু না পোকা পোকা বলতে পটলটা। আর এদিক দিয়ে ভাত তো সকালবেলায় তো মেয়েকে আমি স্কুলে ভাত খাইয়ে পাঠাই, আর মেয়েকে তো স্কুলেতে ডিম ভাতে আলু ভাতে ভাত খাইয়ে পাঠিয়েছি। দিয়ে তারপরে ভাত খাইয়ে পাঠিয়ে তারপরে আমি বাকি সব কাজ সেরে পুজো সেরে তারপরে রান্নার জোগাড় করতে এসেছি। আজকের তো পুজো করাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো তো, কারণ প্রচুরই কাজের চাপ, জানো তো, একার হাতে শরীরটাও বেশ ভালো যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু একার হাতে তো সবটাই করতে হয়, যেটি না করবো সেটিই নয়, তোমাদেরকে তো আগেতেও ভিডিওতে বলেছি। আর এখন ওই জন্য শাকটা কেটে নিচ্ছি, শাকটা কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আজকে কি হয়েছে জানো তো, আজকে হচ্ছে না, আজকে রান্না করতে যে না ফোনটা না সেই সাইলেন্ট মুডে হয়ে গেছিলো। ভেবেছিলাম তোমাদের সাথে না রান্না বান্নাগুলো মানে শেয়ার করব, দিয়ে রান্না বান্নাগুলো তো কিছুই শেয়ার করা হয়নি জানো তো। হ্যাঁ, দিয়ে তারপরে মাছের ঝালটা করেছি আর শাক ভেজেছি, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দুপুরের তো রান্নাবান্না তাই তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর থেকে তো আর ভিডিওটা না করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা হচ্ছে এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে সন্ধ্যে দেওয়াটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকে তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হলো নি, দিয়ে ওই জন্য ভাবলাম যে না, বন্ধুদেরকে হচ্ছে আমার সন্ধ্যে দেওয়াটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আমি তো প্রথমে কী করি দেখো, আমি হচ্ছে প্রথমে না ঠাকুরের যে দিনের বেলায় সকালবেলায় যে পুজোটা করি সেই ফুলগুলো আগে হাজার করে নিই, মানে ফুলগুলো ঠাকুরের স্থান থেকে পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ওই কী বলে সন্ধ্যে বাতি, আর সন্ধ্যের জল দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ফুলগুলো সরিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে
সন্ধ্যাবেলার এখন টিফিন খাবো, ওই জন্য একটু হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলার টিফিনে আজকে চা আর বিস্কুট, এইটা আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। আর এটা মেয়েও আজকে চা খাবে বলল, আর আমিও চা খেলাম। আর এই দিক দিয়ে না, মেয়ে না আজকে কী হয়েছে জানো তো, সাইকেল থেকে না পড়ে গেছে, দিয়ে পাটা অনেকটা কেটে গেছে, সাইকেল থেকে পড়ে পাটা অনেকটা কেটে গেছে। দিয়ে আমি আবার একটু বলছে মা খুব জ্বলছে, প্রচুর মানে এত জোরে পড়েছে যে কি বলবো, হ্যাঁ প্রচণ্ড জোরে পড়েছে, এমন কি লেগিংস পরেছিল সেই লেগিংসটাও হচ্ছে কি বলে কেটে গেছে, হ্যাঁ মানে ছিঁড়ে গেছে, কেটে গেছে বলছি। আর ওই জন্য মেয়েটা বাবু হয়ে বসতে পারছে না, বলছে মা অনেকটাই কেটে গেছে তো, বুঝতে পারছো লেগিংসটা ছিঁড়ে গেছে মানে কেমন পড়েছে। দিয়ে তারপরে আমি বললাম আমি হচ্ছে ওর বই খাতাগুলো না এলোমেলো করে পাতা ছিল, আমি একটু গুছিয়ে দিচ্ছি, আর ওর কাছটাই বসেছি মানে পড়া ধরবো বলে, পড়া ধরবো বলে ওর কাছে বসেছি। আমি বলছি তুই হচ্ছে ওই কি বলে ওই এমন করে বইগুলো এলোথেলো করে রাখিস, আমার একদম পছন্দের নয়, মেয়েকে বলছি। আর আমার মেয়ের কি অভ্যেস জানো তো, আমার মেয়ে না সব বইগুলো মানে যত ডাস্টের বই সবকে বিছানায় পেতে রেখে দিবে, আর আমার তো আমি বলি যে একটা একটা করে বই পড়বি, একটা একটা করে বই তুলে রাখবি, সে হচ্ছে শুনবে না জানো তো। এই যে আমাকে এবারে পড়া ধরতে দিচ্ছে, আমি এবারে পড়াটা ধরে নিই। আমি বলছি যে বাবু হয়ে বস, তখন বলছে মা আমি বাবু হয়ে না একদম বসতে পারছি না। ওই জন্য আমি আবার পাটা দেখছি, দেখে আবার একটু ফুঁক দিয়ে দিলাম, দিয়ে দেখছি অনেক, দেখতে পাচ্ছ তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে দেখছো কতটা পড়েছে বলো, স্বাস্থ্যবিধান কতটা এখান থেকে, এখান থেকে এতটা স্বাস্থ্যবিধানটা বলো, জোরে বল জোরে বল। এইটুকুই পরের পড়া, পরের পড়া, পরের পড়া, এটা জেঠিমা দিয়েছে, পরের পড়া না বলার আগেই হচ্ছে পড়া দেওয়া হয়ে গেছে। আমাকে মানে বইটা দে না, ভুল ভাল বলে দিবি কিন্তু। তাজমহল ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসম্যান অফ এথিয়ার, এ মুভমেন্ট লাইক দিস ইজ রেয়ার 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 টু ফাইন, আই এম প্রাউড মেয়েকে তো আমি এখন পড়াতে বসেছি, আর পড়াতে বসানোটা তোমাদের সাথে তো কোনোদিনও শেয়ার করা হয়নি, ওই জন্য আজকে ভাবলাম যে পড়ানোটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দিয়ে তারপরে মেয়েকে এখন প্রাইভেটের পড়া, স্কুলের পড়া সব করাচ্ছি। একটু বাজার দিয়ে গিয়েছিল, দিয়ে বললাম যে একটু সিঙাড়া নিয়ে আসবে, তো ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, ওই জন্য সিঙাড়া নিয়ে এসেছে, এখন আমরা সিঙাড়াটা খাবো, মেয়েটাকে কিছুটা পরিয়ে সিঙাড়াটা খাবো। আর এখন দেখো রাত্রে একেবারে খাবার বানাতে চলে এসেছি,
রাত্রের খাবার আজকে কী হবে বলো তো? এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের ফেভারিট তরকারি, ঢেঁড়স আলুর তরকারি আর রুটি। এটাই আজকে আমাদের মানে রাত্রেবেলার মেনুতে হবে। আর প্রথমে আমি ঢেঁড়স আলুটা কুটে নিয়ে তারপরে ঢেঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি রুটিটা বানাবো। ঢেঁড়স আলুর তরকারি তো আমার তৈরি, আর এখন আমি রাত্রের খাবারটা বাড়বো। আর রুটিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন হচ্ছে ঢেঁড়স আলুর তরকারিটা এখানে নামিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঢেঁড়স আলুর তরকারিটা, তেমন কিন্তু খেতেও হয়। নিজে রান্না করছি বলে বলছি না, হ্যাঁ, ঢেঁড়স আলুর তরকারিটা না খুব সুন্দর মানে খেতে হয়েছে। তোমাদের দাদা ভাই না এই আমার হাতে ঢেঁড়স আলুর তরকারি খেতে, তারপরে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, পরোটা খেতে, মানে এগুলো মানে সব রান্নাই খেতে ভালোবাসে, এগুলো একটু স্পেশাল ভালোবাসে। হ্যাঁ, দিয়ে মেয়েটাও আবার এই তরকারিটা ওর বাবার মতন খুব ভালোবাসে। আমি না ঢেঁড়স পছন্দ করি না জানো তো, কিন্তু দেখছি না এই ঢেঁড়স আলুর তরকারিটা এমন করে না করতে না আমারও ভালো লাগছে খেতে। দিয়ে তারপরে এখন এবার রুটিটা এখন তরকারিটা নিয়ে নিচ্ছি, তারপরে এখন রুটিটা দিয়ে দেবো। দিয়ে অনেকটাই রাত্রির হয়েছে, হ্যাঁ, রাত্রের খাবার দাবার খেয়ে দিয়ে আজকে হচ্ছে ভিডিওটা শেষ করে দিব। আজকে তো তোমাদের সামনে সামনাসামনি আমি ভিডিও করিনি, আজকে পুরোটাই করেছি মানে শ্যুট করে নিয়েছি, তারপর আমি ভয়েস দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এমন করেই আমি করেছি, তোমাদের কেমন লাগবে জানি না। হ্যাঁ, কী বলে, আজকে দেখো কড়াটা সব তরকারিটাই তো দিয়ে দিলাম, তিনটে থালাই বেড়ে নিলাম, বেড়ে সব তরকারিটাই দিয়ে দিলাম। দিয়ে আবার কালকে এই কড়াটা সকালবেলায় মাজতে হবে, আর এই দিক দিয়ে হচ্ছে সকালবেলায় কড়াটা মাজতে দিয়ে দিব। এখন বাসন টাসনগুলো রেখে দিয়েছি, কড়াটাও রেখে দিয়েছি। আর আমার কি অভ্যেস জানো তো, মানে যাই আমি করি আমাকে কড়াটা মাজতেই হয়। আমি নিরামিষই রান্না করি আর যাই করি, আমাকে সকালবেলায় আমি ওই যে আজকের রাত্রেবেলায় যে রান্নাটা করলাম সেই রান্নাটা যে করে যে আমি কী বলে পরের দিন আবার কড়াটা ধুয়ে করব, আমার না সেটা না ভালো লাগে না জানো তো। দেখো আমি হচ্ছে রুটিগুলো দিয়ে দিচ্ছি থালায় থালায়, আমাদের দাদা ভাইকে পাঁচখানা দেবো আর আমি খাবো একখানা আর মেয়ে খাবে একখানা। আজকের পেটটা ভার আছে, নাহলে আমি দুখানা করেই খাই। আজকে ওই যে সিঙ্গারা খেলাম, তারপরে হচ্ছে চা বিস্কুট খেলাম, ওই জন্য আজকে একখানাই খাবো। তোমাদের দাদা ভাইয়ের রুটিটা এখন দিয়ে দিচ্ছি, দেখো রুটিটা সুন্দরভাবে রুটিটা দিয়ে দিলাম। দিয়ে এতে আর একটু গুড় নেব, হ্যাঁ, গুড়ের টিফিন কৌটোটা ঘর থেকে এনে তোমাদের দাদাভাইকে বাটি করে গুড় দেবো। থালাতে গুড় দিলে না তোমাদের দাদাভাই মানে খেতে চায় না, ওই জন্য বাটিতে করে গুড়টা দিই, আর আমরাও একটু করে গুড় নিয়ে নেব। দেখো তিনজনের খাবার তৈরি হয়ে গেছে, এরপরে আমরা রাত্রেবেলায় খেয়ে ফেলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। গুড নাইট, বাই।